আসসালামু আলাইকুম। জি, যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আজ আমি আলোচনা করব, ছাদ বাগানে যারা মালটা চাষ করতে চাচ্ছেন, তো কি জাতের মালটা চাষ করলে ছাদ বাগানের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, পাশাপাশি গাছের কী ধরনের পরিচর্যা করলে আপনার গাছের মালটাগুলো খুব দ্রুত বড় হবে, প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে, পাশাপাশি গাছের পাতাগুলো আরও সবুজ এবং সতেজ হবে, গাছের বৃদ্ধিটা খুব দ্রুত হবে। তো সকল বিষয়ে আলোচনা করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি বুঝে যাবেন কীভাবে মালটা চাষ করতে হয় এবং ছাদ বাগানের জন্য কোন গাছটা সবচেয়ে বেশি উত্তম। এবং দেখেন, এটা আমার একটি বাড়ি মালটা ওয়ান জাতির একটি মালটা গাছ। তো আর একটা কথা বলবো, ভাই ইউসুফ হোসেন নামে একটি আইডি থেকে আমাকে বলেছিল আপনার মুখটা দেখানোর জন্য। তো ভিডিও শেষে অবশ্যই একটু ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। যেহেতু দেখতে খুব একটা ভালো না, এই জন্য আমি আর কি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই গাছটায় মোটামুটি 37টের মতো মালটা রয়েছে, এবং এই মালটাগুলো কিন্তু গাছে আমার গত বছর 17টি মালটা হয়েছিল, এবছর 37টেরও বেশি মালটা রয়েছে। এবং মালটা সাইজগুলো সব মালটার সাইজগুলো কিন্তু একই ধরনের, কারণ যদি আপনার গাছে পুষ্টির অভাব হয় সেক্ষেত্রে মালটা কোনোটা ছোটো হবে কোনোটা বড় হবে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। তো আমি সাধারণত জৈব সার ব্যবহার করি, জৈব সার বলতে খোল পচা সার, কলার খোসার সার, ডিমের খোসা সার বা হাড়ের গুঁড়া আপনি যেটা ব্যবহার করতে পারেন, এই ধরনের সার ব্যবহার করলে গাছে স্থায়ীভাবে অনেক দিন যাবৎ খাদ্য আর কি গ্রহণ করে। পাশাপাশি আপনি যদি প্রচুর পরিমাণ গোবর সার ব্যবহার করেন, যেমন আপনি যখন মাটি প্রস্তুত করবেন তখন 4 ভাগের 3 ভাগ গোবর সার দেবেন এবং 1 ভাগ মাটি দেবেন, সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 বছর পর্যন্ত কোনো প্রকার মাটি পরিবর্তন করার প্রয়োজন হবে না, প্রচুর পরিমাণ পুষ্টি কিন্তু পেয়ে যাবে। এবং দেখেন গাছের মাটিতে, দেখেন মাটির উপরে কিন্তু ডিমের খোসাগুলো দেখা যাচ্ছে, আমার এখানে হাড়ের গুঁড়ো পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি ডিমের খোসা এর অপোজিটে ব্যবহার করেছি। এবং দেখেন গাছের মাটিগুলো, দেখেন অনেকটা আমি পানি দিয়েছি এই মাত্র, কিছুক্ষণ আগে পানি দিয়েছিলাম, তারপরেও মাটিগুলো দেখতে পাচ্ছেন অনেকটা ঝুরঝুরো। এই ঝুরঝুরে যদি হয়, মাটিটা যদি অনেকটা ঝুরঝুরে হয়, সেক্ষেত্রে মাটির মধ্যে অক্সিজেন কিন্তু চলতে পারবে এবং এতে গাছের শিকড়গুলো ভালোভাবে ছড়াতে পারবে। আপনি যদি শুধুমাত্র মাটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলো মাটির এই পাশ থেকে ওই পাশ যেতে খুব একটু বেশি কষ্ট হয়ে যায় এবং গাছের বৃদ্ধিটা কিন্তু হয় না, ফলগুলো কিন্তু বেশি আসে না। এই মাটির বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা ছাদ বাগানে যারা ছাদ বাগান করবেন তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি। এই মাটির জিনিসটা কিন্তু ঠিক রাখতে হবে, প্রচুর পরিমাণ গোবর সার ব্যবহার করতে হবে। এবং যারা গোবর সার ব্যবহার করতে পাচ্ছেন না, তারা আপনার তরকারি রান্না করার পর, যে রান্নার পরে যে আবর্জনাগুলো হয় সেগুলো পচাবেন, পচে দেওয়ার পর সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমার ছাদ বাগানের প্রচুর পরিমাণ রোদ এখন চলে এসেছে, তো এই জন্য ক্যামেরাটা খুব একটা বোঝা যাচ্ছে না, তারপর দেখেন হাতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই গোবর সার। তো এই গোবর সার ব্যবহারের ফলে কিন্তু আপনার গাছেও হতে পারে প্রচুর পরিমাণ ফুল, এবং ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য অবশ্যই কিছু পরিচর্যা রয়েছে, সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে দেখতে পারেন। কারণ ফুল, অধিকাংশ মানুষের ফুল আসতে চায় না, ফুল আসার পরেও ফুল ঝরে যায়, ফল ঝরে যায়, তো এই বিষয়ে অবশ্যই জানতে হবে, একটি ভিডিওর মাধ্যমে সব কিছু জানা সম্ভব না। দেখেন প্রথমত যখন ডিসেম্বর মাসে ফলগুলো খেয়ে ফেলবেন, ফলগুলো ছিঁড়ে ফেলার পর আপনাদের অবশ্যই ডাল কাটিং পদ্ধতি অবলম্বন করতে হবে। ডাল কাটিং না করলে কিন্তু পুরুষ ফুল চলে আসবে বেশি, যদি ডাল কাটিং করেন সেক্ষেত্রে মাতৃফুল বেশি আসবে এবং ফুল থেকে ফলে পরিণত হবে। অধিকাংশ লোকের ফুল থেকে ফলে পরিণত হয় না, ফুলগুলো ঝরে যায়, কারণ তারা পুরুষ ফুল বেশি আসে, কারণ তারা ডাল কাটিং বা ডাল প্রুনিং করে না, এবং যখন গাছের ফুল আসে তখন কিন্তু সার ব্যবহার করে। রাসায়নিক সার ব্যবহার যদি করেন যখন গাছে ফুল আসবে, আপনার গাছে ফুল কিন্তু সবই ঝরে যাবে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন আমি এখানে প্রতিটা ডাল কিন্তু কাটিং করেছিলাম, এর ফলে কিন্তু আমার গাছে এই পরিমাণ ফল কিন্তু এসেছে, যে পরিমাণ ফুল এসেছে। আপনারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখেন, জানি ভিডিওটা খুব একটা ভালো হয় না, তারপরেও যারা ভিডিওটা প্রথম থেকে দেখেছেন তারা জানেন আমার ছাদ বাগানের মালটাগুলো কী দ্রুত বড় হয়েছে। অনেকেরই অভিযোগ যে আমার গাছের মালটা বড় হচ্ছে, আপনার গাছের মালটাগুলো বড় হচ্ছে না কেন, মানে বোঝা যাচ্ছে আমার গাছের মালটাগুলো বড় হয়েছে কিন্তু আপনাদের গাছের মালটাগুলো এত বড় হয়নি, এর পিছনে আমি কী খাদ্য দিয়েছি। তো আর একটা আমার হাতে একটি দেখতে পাচ্ছেন, মালটা যখন গাছে ফল থাকবে তখন কোনো প্রকার নতুন যে কুশিগুলো আসে সে কুশিগুলো আসতে দেওয়া যাবে না, কারণ এই কুশিগুলো যদি আসে গাছটাকে বড় করবে এবং প্রচুর পরিমাণ খাদ্য কিন্তু নতুন পাতায় খেয়ে ফেলবে। তো আমাদের এখন কুশি নিয়ে কোনো লাভ নেই, নতুন পাতা নিয়ে কোনো লাভ নেই, কারণ এখন তো আমাদের আবার ফুল আসবে না। আমরা ডিসেম্বর মাসে যখন ফলগুলো ছিঁড়ে ফেলবো তখন ডালগুলো ছাঁটাই করবো, তারপরে যে কুশিগুলো আসবে সেখান থেকে কিন্তু ফুল আসবে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং গাছের খাদ্য দেওয়ার বিষয়টা বললাম, জৈব সার বেশি ব্যবহার করবেন, পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ। তো আশা করি বুঝতে পেরেছেন, তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আমাকে একটু দেখুন,
এটা আমার ছাদ বাগানে আমি আছি এখন। আমি 6 ফুট 6 ইঞ্চি লম্বা, তো তাই জন্য গাছগুলো সব ছোট দেখা যাচ্ছে। অনেকে হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হবে, তো দেখেন গাছগুলো কত ছোট দেখা যাচ্ছে। তো ধন্যবাদ আপনাদের অনুরোধে, আপনাদের না, আমার ইউসুফ ভাই অনুরোধ করেছিল, তার জন্যই মূলত আসা, না আসতাম না আমি কোনোদিন, আমার ইচ্ছা ছিল না। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।